আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্রেজি ইংলিশে সকলকে স্বাগতম। ওকে, ক্রেজি ইংলিশে যে এটা কোথা থেকে আসলো, এটা আসলো হচ্ছে ফাহাদ টিউটোরিয়ালের যত ইংলিশ শিক্ষক আছেন সবাই মিলে এটা স্পন্সর করছে। কিভাবে, যে হচ্ছে মনির স্যার যদি একদিন একটু ইংলিশ পড়ায় তাহলে সেই ক্ষেত্রে মনির স্যারকে বিরিয়ানি খাওয়াবে, স্পন্সর্ড বাই ইংলিশ টিচার্স অফ ফাহাদ টিউটোরিয়াল। সো এখানে সকল ইংলিশ শিক্ষকদের মাঝখানে আমি কথা বলছি। যদি দেখি আমাদের শ্রেষ্ঠ ইংলিশ শিক্ষক যিনি এখানে আছেন তার নাম হচ্ছে সাইফুল স্যার। সাইফুল স্যার কই 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 কই, ও মাই গড, ওয়াও। ঠিক আছে, তাহলে স্যার আপনি তো আসেন, খেলা তো বন্ধ হয়, গেম তো বন্ধ হয়, কিন্তু স্যার এইখানে যে এখন ক্রেজি ইংলিশ, তাই ক্রেজি বানান, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে। প্রেজেন্ট টেন্স, টেন্স কি, টেন্স দেখে টেনশন হচ্ছে না, ফার্স্ট টিউটোরিয়াল, ওকে সব ঠিক আছে। এইগুলা কি? আচ্ছা, আই গো, আই গো মানে হচ্ছে আমি যাই, কখন যাই, কিভাবে যাই, কেন যাই, আই গো ব্যথায়, ওমা হইছে, এই জন্য ইংলিশ টিচার, এই জন্যই আমি ইংলিশ পারি না। আচ্ছা ঠিক আছে, ওই যে তাহলে গেলো, আই গো আমি যাই, এটা কে স্যার? প্রেজেন্ট ইনডেফিনিট, আমি পিআই লিখলাম, পিআই সংক্ষেপে প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা ইনডেফিনিট কেন স্যার? প্রেজেন্ট তো বুঝছি যে যাই, কিন্তু ইনডেফিনিট কেন? ইনডেফিনিট হচ্ছে যে আসলে কখন যাই, কীভাবে, যে কোনো টাইমের কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু যাই এটা শিওর। আচ্ছা ঠিক আছে, তাহলে আই গো, প্রেজেন্ট ইনডেফিনিট, আই অ্যাম গোয়িং, এটা স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিসি পিসি, হ্যাঁ তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস বাদ, আপাতত বাদ, বাদ হবে কেন, বাদ না আছে, কিন্তু আপাতত আমি এটা বলি যে এইটার মতো করে একটা স্ট্রাকচার আমরা লিখতে চাই, যেটা প্রেজেন্ট এরকমই মিনিংফুল, এরকমই মিনিংফুল একটা প্রেজেন্ট ইনডেফিনিট একটা স্ট্রাকচার লিখতে চাই। লিখলাম, ঠিক আছে, আই কি হলো, আই, আচ্ছা ঠিক আছে, এম ই দিলাম, এম, ওকে ফাইন দিলাম, এফ আই এন ই, ফাইন মানে আমি ভালো, আমি ভালো আছি বা হোয়াট এভার ইট ইস। সো এটাও কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট স্যার, কেন ইনডেফিনিট, এই এই জবাব তো আমি দিতে পারবো না, এইটা আমাদের সামনে যত ইংলিশ টিচার আছে সবাই বুঝবে। আচ্ছা ঠিক আছে, ও ফাইন, কিন্তু এইটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ মনে হয়, আর বা আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, বা একটু জোর করে দিলে একটু এটাকে অ্যাডভার্বিয়াল একটা পজিশনে নিয়ে যাওয়া যায় কি না, ডিটারমিনার টিটারমিনার সব বাদ, এগুলো তো এগুলো আছে, আমি এর মধ্যে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি হলো, আপাতত আই অ্যাম ফাইন, এইটা প্রেজেন্ট ইনডেফিনিট স্যার, ঠিক আছে কি নাই স্যার? 100% ঠিক আছে, তাহলে তাহলে স্যার এইটা প্রেজেন্ট, তাহলে এই যে প্রেজেন্ট ইনডেফিনিট হলো। আচ্ছা ঠিক আছে, ক্রেজি ইংলিশ বলে কথা, আচ্ছা ঠিক আছে, এইবার তাহলে গেলো, আই অ্যাম ফাইন, ডান, ওকে। এটার সঙ্গে একটা কথা কথা মিল লাগে, আই এখানেও আছে, অ্যাম এখানেও আছে, এখানে ফাইন আছে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এখানে গোয়িং আছে, গোয়িং তো হইলো হচ্ছে, যদি আমি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে চিন্তা করি তাহলে যেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, মানে চলন্ত, চলন্ত আর কি, চলন্ত মানে চলন্ত আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে কী হলো, তাহলে এইটা আই অ্যাম গোয়িং, এইটা যদি আমি প্রেজেন্ট পার্টিসিপলের মতো চিন্তা করি বা অ্যাডজেক্টিভ চিন্তা করি, অ্যাডজেক্টিভটা আসলো করতে এর কারণটা হচ্ছে আমার আবার অ্যাডজেক্টিভ উচ্চারণ আসে না, পুরান লোক তো, মানে অ্যাডজেক্টিভ না বলে একটা শান্তি পাই না আমি আর কি। আচ্ছা অসুবিধা নেই, এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে ঠিক আছে, আমি হই চলন্ত, ইংলিশে এইভাবে বলে, ওরা এইভাবে বলে, ওরা বলে না যে আমি চলছি বা আমি যাচ্ছি, ওরা এইভাবে বলতে চায় যে আমি হই চলন্ত, আমি হই চলন্ত, যে আমি চলন্ত, এখানে কী বলছে, আমি যাই, এখানে কী বলছে, আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বললে এটা দাঁড়ায়, মিনিং দাঁড়ায় হচ্ছে আমি যাচ্ছি বা চলছি, কিন্তু ওরা এইভাবে বলে না, আমরা বাংলায় বলি আমি চলছি মানে আমি যাচ্ছি ইত্যাদি, কিন্তু ওরা এইভাবে বলে না, ওরা বলে আমি চলন্ত মানে চলন্ত, চলতেছি চলতেছি, চলন্ত, আমি চলন্ত, আরেকটু গেলে আবার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলন্ত, ওমা আপনিও চললে শুরু করলে, সব চললে তো ক্যামেরা সহ চলা লাগবে, তাহলে তো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলন্ত, ওরা বলে হচ্ছে আমি চলন্ত, ওরা বলে না যে আমি যাচ্ছি বা আমি চলছি, এটা বলে না, এই জিনিসটাই নাই ইংলিশে, ইংলিশে বলেই হচ্ছে আমি চলন্ত, আর বাংলায় আমরা বলি আমি চলছি। সো এটা কী স্যার? এটা তাহলে অ্যাডজেক্টিভ, এটা তাহলে আই, এটা তাহলে এম, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বান্ধা হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওমা। আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ভুল হলে বলবেন কিন্তু স্যার, অবশ্যই, সঠিক হলে, সঠিক হলে কিন্তু বিরিয়ানি বান্ধা হয়। আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ গন, এটা আবার কোন দেশে কী আসলো? আচ্ছা ঠিক আছে, আই আমরা একদম এটা দেখি, আই হ্যাভ, আই হ্যাভ হোয়াট, আ পেন, ওকে আ পেন, আ পেন, এটা কী হলো স্যার? এটা তো প্রেজেন্ট ইনডেফিনিট নাকি? বান্ধা হ্যায় প্রেজেন্ট ইনডেফিনিট, দিসি আবার সব, আজকে দেখবো কই যায়, ক্রেজি বলি কথা স্যার, ওকে ঠিক আছে, আই হ্যাভ আ পেন, মানে আমার একটি কলম আছে, এইটা তো ইনডেফিনিট, এটা তো স্যার সবাই কলম, প্রেজেন্ট ইনডেফিনিট, আই হ্যাভ আ পেন, ওকে, তাহলে এইটা যদি হয়, এখানে আবার আই আছে, এখানে আই আছে, এখানে হ্যাভ আছে, এখানে হ্যাভ আছে, তাহলে এখন এ পেন হচ্ছে কী আছে, এ পেন হচ্ছে একটি অবজেক্ট বলতে পারি আমরা আপাতত, হ্যাঁ আমি আবার এত কিছু বুঝি না আপাতত স্যার, অবজেক্ট কিনা স্যার, অবজেক্ট, অবজেক্ট, ফাইন,
এখন আই হ্যাভ গন মানে আমার যাওয়া আছে তাহলে ইংলিশরা এইভাবে বলে না যে ঠিক আছে আমি গিয়েছি এটা বলে না বলে ঠিক আছে আমি বললাম যে ঠিক আছে তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে আমার বাসায় চলো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে দোকানে চলো হ্যাঁ তুমি আমার সাথে চলো একটা কলম কিনে নিয়ে আসি ঠিক আছে তো তুমি কী বলবো আমার একটা কলম আছে অথবা তুমি বলবা যে আমার দোকানে যাওয়া শেষ বা দোকানে যাওয়া আছে যাওয়া আছে আমরা বলি যে আমি দোকানে গিয়েছি একটু আগে কিছুক্ষণ আগে গিয়েছি এখনও ফলাফলটা আছে এইটা ওরা বলে না আমি দোকানে গিয়েছি এই কথাটা ওরা এইভাবে বলে আমার দোকানে যাওয়া আছে আমার দোকানে যাওয়া আছে তার মানে কি গন মানে হচ্ছে মানে কৃত আর কি এটা তো পাস্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল আচ্ছা ঠিক আছে তাহলে এইটা পিপি এটা প্রেজেন্ট পার্টিসিপল পিআরপি আচ্ছা আর এটা হলো পাস্ট পার্টিসিপল সো পিটিপি এটা পিটিপি পাস্ট পার্টিসিপল স্যার মাইন্ড করেন এগুলো স্যার নতুন অ্যাব্রিভিয়েশন বানাই স্যার এন্ড ক্রেজি ম্যাটার স্যার ওকে ঠিক আছে তো স্যার মাফ করে দিন স্যার আচ্ছা ঠিক আছে তাহলে গেল আই হ্যাভ গন আমার আছে যাওয়া তার মানে কি এইটাও আসলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওয়াট আর গোল দেন দুইটা টেন্স এলিমিনেট করছি সব প্রেজেন্ট ইনডেফিনিট এইটা আবার কী জিনিস আবার আচ্ছা যাই হোক আই হ্যাভ বিন গোয়িং এটার মানেটা কি এটা আসলে একটু দাগ দেখে বুঝতে হবে আগে একটু দাগ দিলাম আচ্ছা ঠিক আছে এইখানে একটা দাগ দিই এইটা বর্তমান একেবারেই প্রেজেন্ট এইটা হচ্ছে একটু আগের পাস্ট মানে একটু আগের পাস্ট আর কি মানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট আর কি যেটাকে আমরা এই যে একটু আগে যেটা আলোচনা করলাম আচ্ছা এইটা হলো এই পারফেক্টের মধ্যে একটু কিছু দূর ব্যক্তি ধরে চলমান আর কি পারফেক্টের মধ্যে মানে একটু আগে চলমান স্যার কি ঠিক আছে 100% আলহামদুলিল্লাহ স্যার আপনাদের আশীর্বাদ স্যার দোয়া স্যার আচ্ছা স্যার তাহলে আই হ্যাভ বিন গোয়িং এটার মতো করে তাহলে এটা কী হলো এটা স্যার এটার মতো স্ট্রাকচার একটু ঝামেলা আছে আর কি আই আছে হ্যাভ আছে ওকে বিন গোয়িং মানে হচ্ছে আছে আর কি মানে হওয়া আছে তাহলে আই হ্যাভ বিন গোয়িং মানে চলন্ত হওয়া আছে তার মানে কি কিছুক্ষণ চলন্ত ছিলাম সেই কাজটাও আমার করা আছে জি বিন গোয়িং মানে হচ্ছে চলন্ত আমরা আগেই বলছি আমি হই ভালো লাইক দ্যাট সো চলন্ত আই হ্যাভ বিন গোয়িং চলন্ত হওয়া আছে তার মানে আমি কিছুক্ষণ চলছিলাম এই ঘটনাটা কিছুক্ষণ আগে হয়ে গেছে সো তার মানে কি এটা প্রেজেন্ট পারফেক্ট তাহলে এটা কী জিনিস এইটুকু জিনিসকে যদি আমরা আবার হিসাব করি আই হ্যাভ বিন গোয়িং সো বিন গোয়িংটাকে একটা জিনিস বিন হচ্ছে আসলে এই এই যে পার্টিসিপলটা দেখা যাচ্ছে এই যে এটা কি স্যার পাস্ট পার্টিসিপল ও মা পাস্ট পার্টিসিপল আছে পাস্ট পার্টিসিপল এটা পাস্ট পার্টিসিপল এই পাস্ট পার্টিসিপলের সঙ্গে বি ভার্বের সঙ্গে যেমন আইএনজি বি ভার্ব থাকলে যেমন আই এম গোয়িং এই যে এম গোয়িং এই যে পাস্ট পার্টিসিপলটা আছে সেই জন্য এটা পাস্ট পারফেক্ট আর এখানে হচ্ছে এম থাকার কারণে এটা হচ্ছে কন্টিনিউয়াস এই যে পারফেক্ট আর কন্টিনিউয়াসের মিশ্রণ ছিল পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে এখানে কী হচ্ছে সবটা মিলে আমি আমার চলন্ত হওয়া আছে মানে আমি কিছুক্ষণ আগে চলতেছিলাম ওরা এইভাবে বলে ইংলিশটা এইভাবে বলে না যে আমি কিছুক্ষণ আগে হাঁটতেছিলাম এটা বলে না আই হ্যাভ বিন ওয়াকিং ওরা এইভাবে বলে তার মানে আমার একটু আগে হাঁটা আছে কিছুক্ষণ ধরে হাঁটাটা আছে তাহলে এটা কি এইটাও স্যার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওকে ডান তাহলে কী হচ্ছে এটার আর উদাহরণ নেই বানতে হয় কারণ এই দুইটা উদাহরণই এটার উদাহরণ আসলে এই দুটাকে জয়েন করে এটা হয়েছিল এবং এই দুটাকে ইনডেফিনিট করার কারণে এটাও ইনডেফিনিট হয়ে গেল ওকে তাহলে এইটাও গিয়া প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে প্রেজেন্ট কটা টেন্স স্যার প্রেজেন্ট তিনটা চারটা টেন্সের ভিতরে সবার আজকে থেকে প্রেজেন্ট একটা টেন্স ক্রেজি ইংলিশে সকলকে স্বাগতম সাইফুল স্যার এইটার প্রবক্তা মাশা আল্লাহ তাআলা ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ স্যার স্যার বিরাই ওকে বানতা হে স্যার বানতা হে আগার আপ খাওয়াইয়েগা তো খাইয়েগা ওকে আসসালামু আলাইকুম খাইয়েগা হাম ভি খাইয়েবা আসসালামু আলাইকুম